छात्र छात्री आशा करी सबाई भालो आछो। विगत क्लासे स्थिर तड़ित सम्पर्कित इलेक्ट्रोस्टैटिक्सेर किछु तथ्य आलोचित होयेछिलो। आज के आसछि नतून एकटी तथ्य, तड़ित आवेश अर्थात इलेक्ट्रोस्टैटिक इंडक्शन। तड़ित आवेश कि ना, जखन कोनो একটা অনাহিত পদার্থের কাছে অপর একটি আহিত পদার্থকে নিয়ে আসা হবে, তখন অনাহিত পদার্থের মধ্যে আহিত পদার্থের কাছের প্রান্তে বিপরীত আধানের সঞ্চার হবে এবং বিপরীত প্রান্তে সম আধানের সঞ্চার হবে। অর্থাৎ কোনো অনাহিত পদার্থের মধ্যে আহিত পদার্থের নৈকট্যের দ্বারা যদি আধান সঞ্চার করা হয় তাকে বলা হচ্ছে ইন্ডাকশন বা হচ্ছে তড়িৎ আবেশ। যেমন ধরো একটি পদার্থ, আমার এই একটি পদার্থ, এই পদার্থটি অনাহিত, এই অনাহিত পদার্থের কাছে একটি ধনাত্মক আধানে আহিত তড়িৎ বস্তুকে নিয়ে আসা হলো। নিয়ে আসা হলে কাছে নিয়ে এলে আধানের এই তড়িতাহিত বস্তুর কাছের প্রান্তে বিপরীত আধানের সঞ্চার ঘটবে এবং বিপরীত প্রান্তে সম আধানের সঞ্চার ঘটবে। এই কাছের প্রান্তে যে আধান, এতে তড়িৎ বস্তুটির আকর্ষণের পরিমাণ বেশি হওয়ায় এটি হচ্ছে বদ্ধ আধান, বদ্ধ আধান। আর দূরতম প্রান্তে যে আধান, এটি আকর্ষণের পরিমাণ কম হওয়ায় এটি হচ্ছে মুক্ত আধান। তাই আমি যদি এই এ বস্তুটিকে এখন হাত দিয়ে স্পর্শ করি তাহলে মুক্ত আধানটি গ্রাউন্ড হয়ে যাবে, কিন্তু বদ্ধ আধান কোনোভাবেই গ্রাউন্ড হবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কোনো তড়িতাহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুর মধ্যে তড়িতাধান সঞ্চার করতে পারি। এইভাবে আমরা কি করি না, তড়িৎ ইন্ডাকশন দ্বারা অনেক বেশি আধানের সঞ্চার ঘটাতে পারি অনাহিত বস্তুর মধ্যে সাময়িকভাবে। সাময়িকভাবে কেন না, যতক্ষণ তড়িতাহিত বস্তুর উপস্থিতি থাকবে ততক্ষণই তড়িতাধান ওই বস্তুর অনাহিত বস্তুর মধ্যে সঞ্চারিত হবে, কিন্তু তড়িতাহিত বস্তুকে সরিয়ে নেওয়া হলে অনাহিত বস্তু কিন্তু আর তড়িতাধান সঞ্চার করতে পারবে না। এক্ষেত্রে তড়িতাধানের পরিমাণ কি পরিমাণ হবে না, অনাহিত বস্তুটি আধানগ্রস্ত বস্তুর যত নিকটে আসবে তত আধানের পরিমাণ বাড়বে এবং যত দূরে থাকবে তত আধানের পরিমাণ কি হবে, কমবে। এইভাবেই যদি আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিত করি তাহলে কি দেখতে পাবো না, একটি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র নিলাম, ধরো এ অবস্থানে কি করলাম না, একটি আহত পজিটিভ আধানে আহিত তড়িৎগ্রস্ত বস্তুকে নিয়ে এলাম চাকতির নৈকট্যে, তাহলে কি হবে, চাকতির ওপরের সারফেসে নেগেটিভ আধান সঞ্চার হবে এবং যেহেতু এটি কাচদণ্ড চাকতির সাথে যুক্ত তাই স্বর্ণপত্রের বিপরীত প্রান্তে স্বর্ণপত্রে কি হবে, তার সম আধানের ইন্ডাকশন ঘটবে। এক্ষেত্রে নেগেটিভ আধানটা হচ্ছে মুক্ত বদ্ধ আধান, আর হচ্ছে স্বর্ণপত্রে অবস্থিত পজিটিভ আধানটা হচ্ছে মুক্ত আধান। এরপরে আমরা কি করলাম, এই চাকতিটিকে গ্রাউন্ড করে দিলাম। তার চাকতিটিকে যদি গ্রাউন্ড করে দেওয়া হয় তাহলে স্বর্ণপত্র থেকে আধান ওই চাকতির মধ্য দিয়ে ভূপৃষ্ঠে চলে যাবে, কিন্তু চাকতির ওপরের সারফেসে যে নেগেটিভ আধানের সঞ্চার হয়েছিল তা কিন্তু বদ্ধ আধান হওয়ার জন্য কি হবে না, গ্রাউন্ড হবে না। এরপরে কি করা হলো, তাহলে চাকতি এখন প্রশমিত হয়ে গেছে তাই জন্য স্বর্ণপত্রগুলি নিমিলিত অবস্থায় আছে। এখন কি করা হলো, এই গ্রাউন্ড সার্কিটটা আমরা খুলে ফেললাম। খুলে ফেলে এখানে চাকতির ওপরে অবস্থিত যে আধান ছিল নেগেটিভ আধান, সেটি কি হবে না, স্বর্ণপত্রের দণ্ড বেয়ে স্বর্ণপত্রের দুই প্রান্তে এসে সঞ্চিত হবে এবং স্বর্ণপত্রের পুনরায় বিস্ফোরণ ঘটবে। এরপরে যদি আমরা আহিত বস্তুটিকে সরিয়েও নিই তাহলেও দেখা যাবে যে ওই স্বর্ণপত্রে নেগেটিভ আধান সঞ্চারিত হয়েছে। এইভাবে আমরা কি করলাম না, আবেশের দ্বারা স্বর্ণপত্রকে আগে থেকেই তড়িতাহিত করতে পারলাম।
পরবর্তী পর্যায়ে আসছি। আধান সর্বদা পরিবাহী বহিঃপৃষ্ঠে অবস্থান করে, এটা আমরা আগেই জেনেছি যে আধান তড়িৎ সর্বদা পদার্থের সারফেস এরিয়াতেই অবস্থান করে। তা সারফেস এরিয়াতে অবস্থান করার কারণ হচ্ছে কি না, যে তড়িৎাহিত বস্তুটি আছে সেই তড়িৎাহিত বস্তুর ওপরের পৃষ্ঠের ক্ষেত্রফল সব থেকে বেশি হয়। আর সম আধান কী করে তোমরা জানো, যে পরস্পরকে বিকর্ষণ করতে পারে, তাই বিকর্ষণ করলে পারে তার সবসময় পরস্পর থেকে দূরে সরে যেতে চেষ্টা করে। তাই দূরে সরে যেতে চেষ্টা করলে তারা কী করবে, একে অপরের কাছ থেকে অনেক বেশি দূরত্বে থাকার চেষ্টা করে। আমরা দেখেছি কোনো পরিবাহী নিরেট হোক বা ফাঁপা হোক, যাই হোক না কেন, তার বহিঃসারফেস অর্থাৎ বাইরের তলদেশের যে ক্ষেত্রফল সেটা সব থেকে ক্ষেত্রফলটা কী হয় না, বেশি হয়। তাই আধান সর্বদা চেষ্টা করবে যে ছড়িয়ে থাকার জন্য। তাই দেখা যায় যে যে কোনো পরিবাহীর বহিঃপৃষ্ঠেই কিন্তু আধান অবস্থান করে, তার ভেতরের পৃষ্ঠে কোনোভাবেই আধান কিন্তু অবস্থান করতে পারে না। এখন ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা দ্বারা আমরা এর পরীক্ষামূলকভাবে প্রমাণ পেয়েছি কি করা হয় না, একটি চাকতি ধাতব চাকতির ওপরে একটি অন্তরক পদার্থের দণ্ডের ওপরে একটি ধাতব পদার্থের রিং নেওয়া হয় এবং ওই ধাতব পদার্থের রিংয়ের ওপরে একটি মসলিন বা সুতোর তৈরি জাল নেওয়া হয়। জালে এখন কি করা হয় না, এই ধাতব রিংটিকে যে কোনো আধানগ্রস্ত পরিবাহী দ্বারা তড়িৎাহিত করা হয়। তড়িৎাহিত করলে ওই মসলিনের জালের মধ্যে তড়িৎাধানটা ছড়িয়ে পড়বে এবং যা সুতো ধরে জালটিকে যদি এপাশ ওপাশ উল্টানো হয় তাহলেও দেখা যাবে যে, এবং আধান পরীক্ষকের সাহায্যে দেখা যাবে যে আধানটা সর্বদাই কী হচ্ছে না, ওই জালের বহিঃপৃষ্ঠে অবস্থান করছে। আধান পরীক্ষক কী না হচ্ছে একটি এরকম দণ্ড নেওয়া হয়, এবোনাইটের দণ্ড, যেটি একটি অন্তরক হাতল, অন্তরক পদার্থের হাতল, অন্তরক পদার্থ আর এবোনাইট দণ্ড, এটা এই এবোনাইট দণ্ড দ্বারাই কি করা হয় না, ওই বহিঃপৃষ্ঠের স্পর্শ করালে এবোনাইট দণ্ডে ওই আধানটা সঞ্চারিত হবে এবং তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা ওই আধানটা পজিটিভ বা অথবা নেগেটিভ কি না তা আমরা পরীক্ষা করে নিতে পারবো। এইরকম আধান পরীক্ষক দ্বারা দেখা যায় যে আধান সর্বদাই কি হয় না, বহিঃপৃষ্ঠে পরিবাহী বহিঃপৃষ্ঠে অবস্থান করে। তাই এরই একটি অ্যাপ্লিকেশন হিসেবে আমরা তড়িৎ আচ্ছাদনকে নিতে পারি। যেমন কি ধরো, একটি ধাতব পদার্থের তৈরি বাক্স যদি নেওয়া হয় তাহলে এই ধাতব পদার্থের তৈরি বাক্সের বহিঃপৃষ্ঠেই কিন্তু আধান থাকবে। তাহলে আমরা যদি একটা আহিত তড়িৎাহিত দণ্ড নিই, তড়িৎাহিত দণ্ড নিয়ে এই বাইরের পৃষ্ঠটাকে কী করলাম, তড়িৎাহিত করলাম, তাহলে দেখা যাবে ভেতরের পৃষ্ঠে কোনো আধানের প্রভাব থাকবে না। সেক্ষেত্রে আমরা যদি ওই বাক্সের মধ্যে কোনো একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে স্থাপন করি তাহলে বাইরের আধানের জন্য ভেতরে তো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের কোনো রকম প্রভাব থাকবে না। এটাকে বলা হচ্ছে তড়িৎ আচ্ছাদন বা ইলেকট্রিক স্ক্রিনিং, যেটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত রেডিও সেট, ক্যাথোড রশ্মি টিউব, টিভির যে এক্স রে পিকচার টিউব থাকে সেই পিকচার টিউবকে কী করা হয় না, বাইরের তড়িৎ আধান থেকে রক্ষা করার জন্য তড়িৎ আচ্ছাদনের ব্যবস্থা করে রাখা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের ক্লাস